আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা নিডেল কন্ট্রোলার। যদি কোনো মেশিনে নিডেল রানিংয়ে ভেঙে যায় বা কোনো প্রকার সমস্যা হয় তাহলে অটোমেটিকলি মেশিনটা বন্ধ হয়ে যাবে এই মেশিনটা দ্বারা, বা আদার্স কোনো সমস্যা থাকলে মেশিনটা দ্বারা বন্ধ হয়ে যায়। এটা একটা সেন্সর বলতে পারেন, একটা অপারেটিং সিস্টেম। যেমন একটা মেশিনে যদি নিডেল ভাঙে তাহলে অপারটা দেখার পরে দেন সেখানে মেশিনটা বন্ধ করতে হয়। কিন্তু এখানে মেশিন বন্ধ করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিকলি নিডেল যদি কোনো প্রকার সমস্যা হয়ে যায় অটোমেটিকলি মেশিনটা বন্ধ হয়ে যাবে। এরকম সিস্টেম জাস্ট 3 রাউন্ড, মানে 3 রাউন্ড ঘোরার পর দিয়ে মেশিনটা অফ হয়ে যাবে। মানে যে কারণে মেশিনটা অফ হয়েছে ঠিক সেই কারণটাই ছোট্ট মেশিনটা ডিসপ্লেতে বেসে থাকবে। তো কারণটা যদি বেসে থাকে পরবর্তীতে আপনার যে কারণ আসলে এগুলো দেখলে যে অপারেটর তারা দেখলে বুঝতে পারবে যে আসলে কী সমস্যা হচ্ছে, তখন কী সমস্যার সমাধান করতে হবে। যে কোনো কোনো নিডেল একটা হুক ভেঙে গেছে নিডেলের মাথার বুকের নিডেল ডিরেকশন, তো আসলে এটা নিডেলটা বের করা হয়ে যেতে বের করে যখন লাগাই দেওয়া হবে তখন আবার ওই ডিসপ্লে সেটিংয়ে চাপ দিয়ে মেশিনটা রান করে দিলে আবার আগের মতো চলতে থাকবে। আবার যদি নিডেল ভেঙে যায় ঠিক সেই আগের মতোই নিডেলটা ডিরেকশন দেয় অফ হয়ে যাবে। এখানে নিডেল আছে 3264 পিস। এই 3264 পিস থেকে যদি 1 পিস নিডেল ভেঙে যায় তাহলে মেশিনটা অফ হয়ে যাবে। অনেক সুন্দর একটা কাজ, নিডেল ভাঙে অনেক যায় অপারেটর খেয়াল না করার কারণে আসলে কাপড় অনেক নষ্ট হয়ে যায় নিডেল বুকেন যায়। তো এগুলো মেশিন লাগিয়ে রাখলে সে অনেক সাশ্রয়ী। একটা নিডেল ভেঙে গেছে কোনো প্রকার কাপড় রিজেক্ট হবে না। গুড, সুন্দর একটা জানো চাওলা চৌলা মেশিনটা এক এক ব্র্যান্ডের আছে, পুঘারা ব্র্যান্ডের মধ্যে অনেক সুন্দর লাগানো আছে, সেগুলো আসলে আরো উন্নত মানে যে কোনো সমস্যা গেলে মেশিন অফ হয়ে যায়।